দর্শক, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, বাংলাদেশের জন্য মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান, দুজন মিলে তুলে নিয়েছেন পাকিস্তানের 7 উইকেট। তাতেই 146 রানে শেষ হয় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান। রাহুল পেন্ডিতের সেই কাজটুকু ভালোভাবেই করেছেন সাদমান ইসলাম ও জাকির হাসান, দুজনে ছিলেন অপরিচিত। সাদমানের সংগ্রহ অপরিচিত 9 রান, জাকিরের নামে পাশে অপরিচিত 15 রান। তাতেই বাংলাদেশ পায় টেস্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। আর তাই টাইগারদের এমন অবিশ্বাস্য জয় দেখে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দেন ডক্টর ইনুস। তো দর্শক, টাইগারদের এমন অবিশ্বাস্য জয় দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।